हे फ्रेंड्स, महाविश्वे कतगुली ग्रह रयेछे ता बला कल्पनार अतीत आर विज्ञानीरा एटा निश्चित करेछेन एई महाविश्वेर नाना ग्रहे जीवनेर अस्तित्व रयेछे। विज्ञानीरा मंगल ग्रहे बसबास करा जाबे एटा निश्चित करे बलेछिलेन। तारा बलेछिलेन 2030 सालेर मध्ये मंगलके बसबासेर उपयोगी करबेन, किन्तु सब भावना एबं सब परिकल्पना शेष हये गेछे। सब धरनेर अनुसंधान शेषे तारा निश्चित करेछेन मंगल ग्रहे बसबास स्थापन कोनोदिनो सम्भव ना। नतून प्रहरेर एई एपिसोडे मंगल ग्रहे केन बसबास सम्भव हबे ना ता निये हबे जानाशोना। भिडियोटि शुरू करार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, आपनि जदि आमादेर चैनलटि सबस्क्राइब करे ना थाकेन तबे अवश्यई चैनलटि सबस्क्राइब करे नेक्स्ट आपलोडेर साथेई थाकबेन। सो लेट्स स्टार्ट द भिडियो। মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব খুবই অল্প পাওয়া গেছে। জীবনের জন্য অত্যাবশ্যক একটা উপাদান পানি। মঙ্গলে কিছু কিছু জায়গা রয়েছে যা পৃথিবীর থেকে অত্যন্ত ঠান্ডা। আর হ্যাঁ, মঙ্গলে পানি কম তা ঠিক আছে, কিন্তু মঙ্গল গ্রহে প্রচুর বরফ রয়েছে। এই বরফ গলে পানি হতে পারে, কিন্তু দুর্ভাগ্য তা কোনোদিনও সম্ভব না। কারণ বরফ গলে পানিতে পরিণত হতে হলে মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের মতো হতে হবে, কিন্তু মঙ্গল গ্রহে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস সহ তাপমাত্রাও কম। তাই এই বরফ গলে পানি কি করেই বা হবে বলুন তো? মঙ্গল গ্রহে দ্বিতীয়ত প্রয়োজন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, কিন্তু মঙ্গলে এই উপাদানগুলি থাকলেও তার শতকরা পরিমাণ খুবই কম। আর এজন্য এখানে উদ্ভিদ জন্মাতে পারে না। মঙ্গলে যদি উদ্ভিদ না জন্মায় তবে সেখানে কখনো বসবাস করা সম্ভব হবে না। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় অন্যরকম, আর এখানের বায়ুমণ্ডলে নানা রকম বিষাক্ত গ্যাস উড়ে বেড়ায়। আপনি যদি এখানে গিয়ে অক্সিজেন হেলমেট ব্যবহার না করেন তবে কয়েক মুহূর্তেই আপনার মৃত্যু নিশ্চিত। মঙ্গল গ্রহের মহাকর্ষ এবং অভিকর্ষ বল পৃথিবীর তুলনায় কম। আপনি হয়তো ভাবছেন এটা সমস্যার কিছু না, কিন্তু বিজ্ঞানীরা অনুসন্ধান করে এটা নিশ্চিত করেছেন যে এতে প্রচুর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর এই কম মাধ্যাকর্ষণ আপনার শরীরের পেশিকে দুর্বল করে দিবে। মঙ্গলের নভোচারীরা প্রায়ই তাদের পায়ের সন্ধিতে প্রচুর ব্যথা অনুভব করেন। মঙ্গল গ্রহে প্রায়ই মারাত্মক ঘূর্ণিঝড় হতেই থাকে, আর এখানের ঝড়গুলির প্রবণতা খুবই মারাত্মক। আর এই ধরনের ঝড় থেকে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আপনি নিশ্চয়ই ওজোন স্তরের ভূমিকা সম্পর্কে জানেন। সৌরজগতে একমাত্র পৃথিবীর একটা ওজোন স্তর রয়েছে। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। এই রশ্মি পৃথিবীতে পৌঁছলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু মঙ্গল গ্রহের কোনো ওজোন স্তর নেই। তবে কিভাবে মঙ্গল গ্রহে বসবাস বা জীবনের অস্তিত্ব টিকে থাকবে বলুন তো? আমাদের বেঁচে থাকার জন্য নানা রকম উপাদান দরকার। এর মধ্যে অন্যতম হলো খনিজ সম্পদ। পৃথিবীতে সব ধরনের খনিজ সম্পদই রয়েছে, কিন্তু মঙ্গল গ্রহে কোনো খনিজ সম্পদ না থাকলে কিভাবে মানুষ বাঁচবে? বিজ্ঞানীরা মঙ্গলে যাওয়ার সময় বিশেষ কিছু জিনিসের ব্যবহার করেন। তাদেরকে অক্সিজেন হেলমেট ব্যবহার করে সেখানে ভ্রমণ করতে হয়। তারা মার্স নামক একটা যন্ত্র ব্যবহার করেন, যা মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পৃথক করে অক্সিজেনের যোগান দিয়ে নভোচারীদের রক্ষা করে। আর এই কারণে এখনও কোনো জীবকে বা জীবিত কোনো প্রাণ পাওয়া যায়নি মঙ্গল গ্রহে। তাই মঙ্গলে বসবাস করা যাবে এই বাক্যটিকে একটা রূপকথার গল্পই মনে হয়। আর এটা বাস্তবে কখনো হবে কি না তা বলা খুবই কঠিন। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের দেওয়া ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইয়োর হোস্ট শুভ, সাইনিং আউট।